যে জানে কল সে খাবে ফল। আল্লাহ আমাদের হেফাজত করেন। আগেতে মৌলানা সাহেব মলি সাহেব পীর সাহেবদের কাছে আমি দোয়া চাই, এখন আমরা সাধারণ মানুষের দোয়া চাই। এরা এত ভণ্ড হয়ে গেছে, এত দু নম্বর মাল হয়ে গেছে, চোখ উল্টে দিয়ে। আরে আমি যাচ্ছি, একজন আমার নাম বলবো না, আমার গাড়িতে তো যাচ্ছি, দুজন যাচ্ছি, হঠাৎ অবস্থা দেখে বলছে ও আলাইকুম আসসালাম। আমার কথা বুঝছেন না, কত বড় এমনি সাধারণ মানুষ শুধু নাই, আমার গাড়ির পাশে বসে আছে, যাচ্ছি এরকম করে যাচ্ছে, পাশে একটা অবস্থা ধার। আমি মিথ্যে বলি, যদি মিথ্যে বলে আল্লাহ জবানটা আমার মত সময় বন্ধ করে দিব। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ির পাশে বসে আছে, মানে একটু পিসাব ভাব, চল যাচ্ছি কম ধান। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি কাকে কে সালাম দিল বলে আপনি বুঝবেন না। আমি বলে সালা সাধারণ মানুষকে তুমি ভণ্ডম করে খাস, তুই তুই তো এইভাবে লোকের কাছে খাস, তুই আমার আমার কাছে আমার কেলা মধ্যে পড়াছিস, নাপ গাড়ি থেকে, নাপ নাপ গাড়ি থেকে। কথা বুঝতে পারছেন না, আসুন হাক্কানি আলেমদের কাছে যাবেন, দু নম্বর নাই, হাক্কানি পীরদের কাছে যাবেন। দুনিয়ার কোনো পীরের কাছে না গেলেও চলবে, মা বাপ পীরটাকে পা দুটো জড়িয়ে ধরে থাকেন, এর চেয়ে বড় পীর দুনিয়ায় কেউ নাই। মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে কথা যদি বলতে হয়, আজকে বাংলার মানুষ আমরা টুপি পরে বসে আছি, মুখে দাড়ি রেখেছি, আমরা মাদ্রাসায় যাচ্ছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়া শিখেছি, বাপকে আব্বাজান বলা শিখেছি, মাকে আম্মাজান বলা শিখেছি, শরীয়ত চিনেছি, দিন চিনেছি। যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় বেঈমান, কেউ নাই, ওসিরা হচ্ছে পুরপুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ। এটা জোরে বলা যাবে না, সারা ভারতবর্ষের মানুষ টুপি পড়তে শিখেছে, দাড়ি রাখতে শিখেছে, নামাজ পড়তে শিখেছে, রোজা রাখতে শিখেছে, দিন চিনেছে, ইসলাম চিনেছে। যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় বেঈমান, আর কিছু হবে না, তিনি হচ্ছেন গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি। এটা জোরে বল, সুবহানাল্লাহ। এখন কি করবে, আগে তো দোকান থেকে, এখন তো তাবিজের দোকান, এই দোকান যা আবার ই তো হলো আবার মলি, এখন মলি সাহেবের কিছু না খুললি ব্যাস। এ বলছে আগে নবীর ওপরে ঈমান নিয়ে আসতে হবে, তবে আল্লাহর ওপরে ঈমান। সকলে বলুন নাউজুবিল্লাহ। যে যা আচ্ছা মুসল থেকে যাচ্ছিস কেন? হাওড়া জেলায় কোন একটা জায়গায় একটা ইমাম সাহেব বক্তব্য দিতে দিতে বলছে আমরা নাপাক পানি থেকে, মা বাবার নাপাক পানি থেকে পয়দাশ হয়েছি, অতএব রসুলও আমাদের মতো মানুষ, তিনিও নাপাক পানি থেকে পয়দাশ হয়েছে। একজন গেট ধরে বলছে বেশ ভালা, তোকে তুই আলোচনা তুই কে করতে বলছে? মতের সময় জাকান দানি হবে না, কবরে আযাব হবে না, জাহান্নামের আগুনে পড়ব না। মওতের সময় যখন আপনার আমার জানটা কবজ হবে, বাচ্চা ছেলেরা যখন মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাসূল বলতেন ইমানদারদের মওতটা ঠিক ওই অবস্থায় হয়ে থাকে। বাচ্চা ছেলেরা যখন মায়ের বুকে দুধ খেতে খেতে স্তনের বুটাটা মুখ থেকে খুলে যায়, বাচ্চা শিশু বুঝতে পারে না, আল্লাহ রাসূল বলেন ইমানদারদের মওতটা ঠিক এই অবস্থায় হয়ে থাকে। বল সুবহানাল্লাহ। এই সম্পর্কে মানুষকে বল, এই সম্পর্কে মানুষকে বল, আল্লাহ রাসূল বলেন একটা ছাগলকে দাঁড় করিয়ে রাখো, জবাই করবে না, পায়ের তলা থেকে চামড়া ছাড়া আরম্ভ করো, ছাড়িয়ে ছাড়িয়ে মাথার তলা থেকে ছাড়িয়ে নাও। ওই ছাগলটা জ্যান্ত থাকবে, যে জ্বালা যে যন্ত্রণা যে কষ্ট পেতে থাকবে। আল্লাহ নাফরমানি বান্দাদের অবস্থাটা মওতের চেয়ে 100 গুণ বেশি হয়ে যাবে। এই সম্পর্কে মানুষকে বুঝা বলো, এ সম্পর্কে মানুষকে বুঝাই না। এ বলছে কবর সিজদা দিয়া যায়, ও বলছে যায় না, এ বলছে অমুক, ও বলছে মমুক। আমার মুসলমান ভাইয়েরা, যার মধ্যে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, শরীয়ত থাকবে,
তার মধ্যে কোনোদিন শিরক থাকতে পারে না, ঠিক না ভুল? এর জোরে বলুন, এর জোরে বলুন। আপনার এই শ্রীরামপুরে আমি একটা তোহা সোনা ঢিলা নিয়ে এসেছি, যদি আপনাদের সবাইকে দি বলি ভাই এর সোনা ঢিলা মনে করবেন হ্যাঁ, কিন্তু এই সোনা ঢিলাটা অরিজিনাল সোনা না অন্য কিছু, এটা জানতে গেলে একটা পাথর আছে, কি পাথর? কষ্টি পাথর। ওই পাথরটা কারা ব্যবহার করে? যারা স্বর্ণকার। ওই পাথরটা যদি আমার হাতে দিয়ে দেয় ঘষে ঘষে বুঝতে পারব, কারণ ওই স্বর্ণকারের সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সে বলে দেবে এটা সোনা না সোনা নয়। আমার ভাই জানেরা ভুল বুঝবেন না, আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন আখিরি জামানায় এলে মুটে যাবে, এলে মুটে যাবে আখিরি জামানার সময়। আজ এই সময় চারিদিকে তাকান, বড় বড় আলেম গুনো আল্লাহ তাআলা ডেকে নিচ্ছেন, ডেকে নিচ্ছেন বড় বড় হক বক্তাদের আল্লাহ ডেকে নিচ্ছেন, গে ধরে রামদানি হচ্ছে, ঠিক না বেটি? এর জোরে বলুন। তবে হ্যাঁ, আপনাদের এখানে বাজার আছে, বাজার নাম বলুন, শ্রীরামপুর বাজারে কখন বাজার বসে? বৈকালে, সকালে? সকালবেলায় চলে যাবেন, গিয়ে দেখবেন কোনে একজন চাষি কানা বেগুন এক ঝুড়া রেখে দিয়েছে, কানা বেগুন, আর একজন কোনে এক ঝুড়া ভালো বেগুন রেখে বিক্রি করছে। বেলা 12টার সময় গিয়ে কি দেখবেন? যে ভালো বেগুন বিক্রি করছিল তারও বিক্রি হয়ে গেছে, আর যে কানা বিক্রি করছিল তারও বিক্রি হয়ে গেছে। কানা বেগুন কানা খদ্দের আছে, কিছু বুঝতে পারছে না কি বলছি? ভালো বেগুন ভালো খদ্দের আছে, খবরদার। আমার পিরামাদের সকলের পিরালা হজরত ছোট হুজুর বীর রহমাতুল্লাহ আলাইহ, তিনি কি বললেন? বাবারা বাবারা আখিরি জামানায়, আখিরি জামানায় ইলিশ মাছ পাবে, সাপ পাবে না, আম পাবে মজা পাবে না, ঘি পাবে খুশবু পাবে না। কিছুদিন আগে ভাত খেলাম, আমার স্ত্রী মাছ দিয়ে ভাত দিয়েছে, খাওয়া হয়ে গেছে। আমার স্ত্রী আমার বউ জিজ্ঞাসা করছে কি মাছ খেলে গো, আমি জানি না। মাছ খেতে জান? মাছ দিয়ে তো খেয়েছি। কি মাছ? বলছি ইলিশ মাছ, তাই নাকি? ওই পাড়ায় জামাই এসেছে, পাশের বাড়ির জামাই, জামার জন্য পোড়াটা ভাসছে ঘি দিয়ে, আর 10টা বাড়ি দূরে তারা খুশু পাচ্ছে, আর বলছে মনে মনে ভাবছে ওদের বাড়ির জামাই এসেছে পোড়াটা ভাসছে কেন, কিসের খুশবু বলেন না? কিসের? ঘিয়ের খুশবু, পোড়াটা ভাসছে। আর এখন ঘি কে আঙুল ঢুকিয়ে দেন লাগান, হচ্ছে না হয় না? মানুষ পাবেন, আমরা এখন অধিকাংশ মানুষ রূপে পশু হয়ে গেছি, জানোয়ার হয়ে গেছি। ঈদের দিন কাল ঈদ আজ থেকে বাঁধা হয়ে গেছে, চাঁদ রাত থেকে ছোট ছোট স্টেজ, মরে মরে পিছনে লিখে আছে বিসমিল্লাহ রহমান রহিম, ঈদ মুবারক, কি সুন্দর লিখা আছে, এইদিকে না ডেগ, এইদিকে ডেগ, ধুমধাম ধুমধাম চলছে। আর কিছু কিছু চেয়ারে ওমাতা থেকে ইমাতা কয়েকটা সর বসাতে, সর কুত্তা বারবার পা দিয়ে তুমি মাথায় দিয়ে পা লড়াচ্ছে, ওটা যে বয়স্ক সর, ওটা যে বয়স্ক কুত্তা, ও হচ্ছে বয়স্ক মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, শরিয়তের দুশ্মন,
টুবি মাদাই দিয়ে পা দুলাচার পান খাচ্ছে, আর স্টেজে কিছু ছেলে দুমদাম দুমদাম করে নাচছে, কি হচ্ছে? ঈদ মুবারক। আমার হুগলি জেলায় ডানকুনিতে একটা জায়গা এবারে মেলা হয়েছে, স্টেজ করে মেয়েদের নিয়ে নাচা হচ্ছে বলতে ঈদ মুবারক। আরো কয়েকটা জায়গায় চাঁদ রাতে থেকে ঈদের পর দিনে স্টেজ করে পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ মুবারক ডেগ লাগানো হয়েছে, বেশ্যা মেয়েদের নিয়ে ডান্স দেওয়া হচ্ছে। ওরা বলছে আমরা ঈদ উদযাপিত করছি, বলুন এদের জন্য এইভাবে দোয়া চাইব না এইভাবে দোয়া চাইব? কথা বলেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ ওদের হিদায়ত করুন, ওরা যদি না হিদায়ত হয় আল্লাহ ওদের বাসের চাকায় ফেলে মারো, আটটা দশটা কুকুর যেন কামড়ে কামড়ে খেয়ে মরে। প্রথম দোয়া চাইবে আল্লাহ হিদায়ত করুক। ওই ধরনের মুসলমান গুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল না ছিল নি? আরে কথা বলছেন না কেন? দিনকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য রসুল আমার তায়েফের ময়দানে মার খেয়েছেন, ওহুদের ময়দানে মার খেয়েছেন, বদরের ময়দানে মার খেয়েছেন। রসুলকে এত মারা মারা হচ্ছে, রসুল অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। বলুন কাদের জন্য? এটা জোরে বলুন, এটা জোরে বলবেন তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমাকে বলছে, আসমা আমি ঘরে ঢুকলাম, খবরদার আমার ঘরের মধ্যে কেউ না ঢোকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গোসল করলেন, নতুন একটা কাপড় পরা নিলেন, নামাজ পড়ে বিছিয়ে দিল, ঘরে দরজা দিয়া হয়ে গেল। হযরত আসমা বলছেন, আমি ঘরে দরজার কাছে কান দিয়ে আমি শুনছি শুনছি শুনছি, ফাতেমা আল্লাহকে সেজদা করার পরে দুটো হাত তুলে বলছে, আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার আব্বা জানেন উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আব্বার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন। হযরত আসমা বলছেন, আস্তে আস্তে আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, আর কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঘরের দরজাটা খুলেছি, ঘরের দরজা খুলে দেখছি আল্লাহর নবীর কলেজার টুকরা, নয়নের মণি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে দিয়েছেন। হযরত আসমা বলছেন, আমি একবারও শুনতে পেলাম না, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আদরের হাসান আদরের হোসেনকে মাফ করে দিন। না 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 না, আমি আদরের বেটার জন্য কোনো জিনিস চাইতে শুনলাম না, একটাই জিনিস শুনলাম, আল্লাহ আপনি আমার আব্বা জানে গুনাহগার। আল্লাহ আল্লাহ আপনি আমার আব্বা জানেন গুনাহগার।
উম্মু তুম্মতি গুনুকে মাফ করে দিন। আজকে আমরা নিজেকে বলি আমি মুসলমান, নামের আগে বলি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল মতিন। আমার আব্বা হাজি সাহেব, আমার আব্বা মৌলানা, আমার আব্বা মুফতি, আমার আব্বা পীর বুজুর্গ। আমি কোরআনের ঘরে জন্মগ্রহণ করেছি, আজানের ঘরে জন্মগ্রহণ করেছি, দিনের ঘরে জন্মগ্রহণ করেছি, গর্ব করে বলি। আজকে সেই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানদের কলঙ্করা ঈদ উদযাপিত করেছে ডান্স দিয়ে। খুব দুঃখের সঙ্গে বলছি, শুধু তাই নয়, হিন্দু ভাইদের যেমন পুজোর সময় রেকর্ড পরিমাণ মদের দোকানে মদ বিক্রি হয়, এবারে মদের দোকানদার বলছে আমরা এবারে ঈদে সবচেয়ে বেশি মদ বিক্রি করেছি। বুঝতে পাচ্ছেন আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওয়াজ করে কেউ পরিবর্তন আপনাকে করতে পারবে না। পৃথিবীর কোন পিশাব, কোন মাওলানা সাহেব, কোন হাফেজ সাহেব, কোন দরবার, কোন আলেম ওলামা আপনাকে হিদায়ত করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, যে বান্দা নিজে হিদায়ত হতে চায়, নিজে ভালো হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়ত করতে চাই। আমার আল্লাহ বলেছেন যে নিজে হিদায়ত হতে চাই না, আমি আল্লাহ তাকে হিদায়ত করতে চাই না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্মটা করে লাও, আমি আমার ধর্ম করি। কিছু বুঝতে পারছেন নাকি? পারলেন দোস্ত? আল্লাহ।